হ্যালো ডিয়ার ভিউয়ার্স, জাপানের আরেকটি ভিডিও সিরিজে আপনাদেরকে নিয়ে আসলাম। এবং এটা হচ্ছে, যাই হোক, জায়গাটার নাম আগে হিগাশি জুজু। আমরা আপনারা শুনতে পারলেন তো, ভাইয়ের সাথে চলতে কথা হলো, ইনফরমেশন নেওয়ার সূত্রেই ভাইয়ের কথাগুলো ভালো লাগলো। তো আমি চিন্তা করছি, আমি জানছি আপনাদেরকে কেন জানাবো না, তো ভাই এখানে আমরা সরাসরি ওনার কাছে চলে যাই। ভাই আপনার একটু পরিচয়টা দেন। আমার পরিচয় হলো, আমি জাপানের টোকিওতে থাকি দীর্ঘ 10 বছর ধরে, মাশাআল্লাহ। তো হিগাশি, বর্তমানে হিগাশি জুজু আছি, টোকিওর হিগাশি জুজু সিটিতে। আসছিলেন কত সালে? আমি আসছি 14-তে। 14-তে কি বিষয়ে এসেছিলেন? আমি শুটিং বিষয়ে আসছিলাম। এখন বর্তমানে? আমি বর্তমানে কোম্পানি বিষয়ে আছি। আচ্ছা আচ্ছা। তো আমি স্টুডেন্ট বিষয়ে প্রথম আসি, আসার পরে আমার ভিসাটা নষ্ট হয়ে যায়, তখন আমি রিফিউজি মারি। আচ্ছা। সরকারের শরণাপন্ন হই আর কি। তারপরে আবার বিদেশে কয়েকদিন পরপর আবার সুযোগ আসে ভিসা চেঞ্জ করার, তখন আবার ভিসাটা চেঞ্জ করে কোম্পানিতে চলে গেছি। আর কোম্পানিতে যেতে হলে তখন গ্রাজুয়েশন লাগে বাংলাদেশে, তখন আমার গ্রাজুয়েশন ছিল। আর যদি গ্রাজুয়েশন না থাকে জাপান, অন্তত জাপানে আবার স্যানমুনগাকু জায়গাকে কমপ্লিট করলে তাহলে কোম্পানিতে যাওয়া যায়। সেটা কি মানে, আমরা তো বুঝি না। সেটা হলো আপনার, আমরা যখন আসি তখন তো প্রাইমারি লেভেলে আসি, স্টুডেন্ট ভিসা আসি যখন, তখন এই প্রাইমারি লেভেলটা শেষ করে তখন কলেজে ভর্তি হই ডাইরেক্ট। আচ্ছা আচ্ছা। আপনি বলেছিলেন প্রথমে স্টাডি বিষয়ে এসেছিলেন, পরে সেটা রিফিউজিতে গিয়েছিলেন। তো রিফিউজি যাওয়ার পরে আবার আপনি কি পুনরায় যে ওয়ার্ক পারমিটটা কি পেয়েছেন এখন? হ্যাঁ, ওয়ার্ক পারমিটটা পাইছি। আমার গ্রাজুয়েশন, দেশের যে গ্রাজুয়েশন ছিল, আচ্ছা আচ্ছা, গ্রাজুয়েশন সার্টিফিকেট সাবমিট করছি। এই ওয়ার্ক পারমিট দিয়ে আপনি এখন দেশে যাতায়াত করতে পারতেছেন? যাতায়াত কিছুদিন হয়, আমি দেশে থেকে আসছি। ওকে ভাইয়া, যেটা ইম্পর্টেন্ট, যারা নিউ কামার মানে জাপানে কোন ভিসায় আসলে আপনি মনে করেন যে সুবিধা এবং কোন কোন অপরচুনিটি আছে আপনি একটু বলবেন? জাপানে দুইটা বিষয় ভালো, যে আইসা কোনো কষ্ট পায় না, হ্যাঁ, স্বাধীনতা ভোগ, নিজে স্বাধীনভাবে চলতে পারে, মানে মূলত হলো কোনো ধরনের হ্যারাসমেন্ট হয় না। এটা হলো প্রথম হলো স্টুডেন্ট ভিসা, দ্বিতীয় হলো ট্যুরিস্ট ভিসা। আচ্ছা, ট্যুরিস্ট ভিসা তো এসে কি, আপনি স্টুডেন্ট ভিসা আসলে তো আপনি যে কোনো জায়গায় কাজ করতে পারবেন, পার্ট টাইম, 2.5 ঘন্টা পারমিট থাকে, আপনি যে কোনো জায়গায় কাজ করতে পারবেন, কোনো সমস্যা নাই। আর এর মধ্যে হ্যান্ড ক্যাশ যদি পান তাহলে আরো প্লাস হলো। এটা হলো আচ্ছা, অফিসিয়ালের বাইরে আবার হ্যান্ড ক্যাশও জব করা যায়? যায়, এটা টোকিওতে আছে না? আচ্ছা, এটা গেলো স্টুডেন্টের জন্য। স্টুডেন্টের জন্য, আর টুরিস্টে আসলে আপনি 3 মাসের ভিসা হয়তো কতদিনের দেয় জানি না, বা 1 মাসের দেয় নাকি 7 দিনের, বা ওকে যতদিনের, হ্যাঁ, টুরিস্টে যখন আসে, আসার পরে আপনি এই দেশে আইসা সরকারের শরণাপন্ন হবেন, শরণার্থীতে ইয়ে করবে, অ্যাপ্লাই করবে। হ্যাঁ, অ্যাপ্লাই করবেন, এখানে 1 টাকাও খরচ নাই। আচ্ছা, 1 পয়সাও খরচ নাই। আপনি ডাইরেক্ট এম্বাসিতে যাবেন, টোকিওতে ইমিগ্রেশন আছে, ইমিগ্রেশনে গিয়ে জমা দিবেন। হ্যাঁ, আপনাকে ওরা প্রথম 3 মাসের ভিসা দিব, নেক্সট টাইম আবার 3 মাসের ভিসা দিব, এরপরের বার এলান কার্ড দিব। এলান কার্ড মানে হলো, অর্থ হলো জারু কার্ড, যেটার বলা হয়। ওকে, হ্যাঁ, ওই কার্ডটা দিলে আপনার কাজের পারমিশন আছে, কাজ করতে পারবে। আচ্ছা, ওটা দিয়ে কাজের পারমিশন দিচ্ছে, সে চাইলে লং টাইম থাকতে পারবে? লং টাইম থাকতে পারবে, মিনিমাম 2-3 বছর থাকার পরে যদি সে ইচ্ছা করে, হ্যাঁ, তাহলে আবার ভিসাটা চেঞ্জ করে যে কোনো কোম্পানিতে চলে যাবে। ওয়াও, তাহলে তো এটা ভালো একটা অপরচুনিটি। এই দুটো বিষয় হলো জাপানের, হয়রানি নাই, কোনো কিছু নাই, সবচেয়ে আরামদায়ক। যাক, আশা করি আমার বাংলাদেশি যারা দর্শক আছে তারা এটা খুবই উপকৃত হবে। হ্যাঁ, এবং আপনার কথাগুলো খুবই ভালো লাগছে এবং খুবই রিয়েলিটি, অনেকের সাথে কথা বললাম আপনার কথাগুলো খুব রিয়েলিটির সাথে মিল আছে, এটা খুবই ভালো লাগছে। আচ্ছা, আর এই সংক্ষেপে বলবেন যে একজন লোক মানে সাধারণ কর্মী এদেশে কত টাকা আর্ন করতে পারে মান্থলি এবং খরচ কত টাকা হয় মান্থলি? আপনি ধরেন মানে রিল্যাক্সভাবে থাকলে আর শেয়ার হাউস থাকলে একটু খরচটা কম হয়। শেয়ার হাউস থাকলে 7-8 মাঙ্গের এভারেজে বলেন যে এখানে কত হাজার, 1 লক্ষ টাকা খরচ আছে। আর এই দেশে কত লাখ টাকা আর্ন করা যায় মান্থলি এভারেজ? আপনি যদি কোম্পানি বিষয়ে চলে যান তাহলে 1-1.5 লক্ষ টাকা সেভ করতে পারবেন, কোম্পানি কোম্পানি হিসাব। আচ্ছা আচ্ছা, কোম্পানিতে যদি জব করে সেক্ষেত্রে অন্যান্য সুযোগ সুবিধা আছে, বাট গভর্নমেন্টের একটা ট্যাক্স কেটে নেয় 40% 30% মতো, তো সেটা কেটে নেওয়ার পরে হয়তো ফ্যাসিলিটিস পাচ্ছে বিভিন্ন, বাট সেক্ষেত্রে বেসিক স্যালারি হয়তো একটু কমে আসতেছে, ওটা অ্যাভারেজে মনে হয় 1 লাখ থেকে 1.5 লাখ টাকার মতো। আচ্ছা, এটা হচ্ছে মানে যারা ওয়ার্ক পারমিট লিগালে আছে সেটার জন্য আর কি। স্টুডেন্ট ভিসা যখন আসবে তখন এরা খেয়ে দিয়ে স্কুলের যে টিউশন ফিটা দিতে হবে
এটা দিয়ে 50,000 টাকার মতো সেভ থাকে, সেভ করতে পারে। খুবই ভালো লাগছে। আবার আপনার নামটি একটু বলেন। আমার নাম বশির আহমেদ ভুঁইয়া। বশির আহমেদ ভুঁইয়া ভাই, আপনার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি কুমিল্লা। আচ্ছা, যাক, খুব সুন্দর জায়গায়। বশির আহমেদ ভাই এক্সারসাইজ করতেছে, বডির ফিটনেস ধরে রেখেছেন, এটা ভালো, এবং খুবই প্যাশনেট একজন পার্সন, খুবই ভালো লাগছে। আশা করি ওনার ইনফরমেশনগুলো ভালো লেগেছে। তো দর্শক, আপনাদের সবাইকেও আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, সময় নিয়ে ভিডিওটি দেখেছেন, উপকৃত হবেন আশা করি, এবং আশা করি নেক্সট সিরিজে আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে। ধন্যবাদ, গুড বাই।